সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। সত্যজিৎ রায় লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প ভূত। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় আষাঢ় 1388-তে, অর্থাৎ 1981-তে। প্রধান চরিত্রে নবীন, অক্রূর চৌধুরী, আদিনাথ, সুরেশ মুৎসুদ্দি এবং ভূত। শুরু হচ্ছে ভূত। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হল। অক্রূর বাবুর মন ভেজানো গেল না। উত্তর পাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রূর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তাঁর লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রূর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আর একজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রূরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে উপর থেকে, হরনাথ কেমন আছো? আকি, আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আগে না। যন্ত্রসঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র? সেতার? আগে না। সরোদ? আগে না। তবে কি বাজাও? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন অক্রূরবাবু, কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এ জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রূর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই, হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক, আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হল ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রূর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অক্রূরবাবু থাকেন কলকাতায় অ্যামহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তাঁর বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়। চাড়া দেওয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল সে কি করে। এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল। একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রূরবাবু মাথা নাড়লেন। এ জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু সাত দিন বাদেই আবার অ্যামহার্স্ট লেনে গিয়ে হাজির হলো।
ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে। এবার দরকার হলে সে অক্রূর বাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অক্রূর বাবু তাকে একরকম বাড়ি থেকে বাড়ি করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এ ম্যাজিক তো নয়। প্রথমবার নবীন মুশড়ে পড়েছিল। এবারে তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অক্রূর চৌধুরী, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেই। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ। প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে, ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথায় ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে। যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায় তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। প ফ ব ভ ময়ের জায়গায় ক খ গ ঘ উ, এই হল নিয়ম। কথোপকথন যদি হয় এই রকম, তুমি কেমন আছো, ভালো আছি, আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না, তা পড়েছে দিব্যি ঠান্ডা, তাহলে সেটা বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো, ভালো আছি, আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না, তা করেছে দিব্যি ঠান্ডা। আরও আছে উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাত করে নিতে হবে, এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও অনেকটা সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল, সেই পুতুলের পিছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই। তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিয়ে দিলেন নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন পনেরো ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রূর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রূর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রূর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এইরকম গোঁফ, এই টেরি, এরকম ঢুলু ঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগটাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রূর চৌধুরী। সাত দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রূর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ কোটের তলায় কোঁচা কোমরে গোঁজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন, আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল। ভূত হল ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতণ্ডা এতই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর মোহনবাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকেই বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগল নবীনের। নবীনও বুঝল
যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রূর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস তিনেক হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুদসুদ্দি বেশ লোক, নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে। তার চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রূরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিনের আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন কলকাতায় পাতাল রেল হচ্ছে, জানো তো ভূত? সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলল, আমি পাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশন সারা শহরের গায়ে ছুটি চলছে। শহরের এখন তখন অবস্থা হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতর সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অক্রূরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজ চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অক্রূরবাবু তৎক্ষণাৎ বসলেন না, তার দৃষ্টি ভূতর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রূরবাবু এগিয়ে গিয়ে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই, সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অক্রূরবাবুর হাতে অপমান হবার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে। অক্রূরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এমতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন, আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে, আমি খেয়ে পড়ে আছি এর জন্যই। অক্রূরবাবু এখনো ভূতর দিক থেকে চোখ সরাননি, বললেন, তুমি জানো কিনা জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল, স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিরি শুনতে হয় সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছ আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং, টিম টিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রূরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জলজল করে সেইভাবে চলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেয়ালে। টেবিলের ওপর ঢুলুঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড় নির্বাক। তুমি জানো কি না জানি না, বললেন অক্রূরবাবু, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখাইনি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি সে জাদু ব্যবহার করব না এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে, সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন
সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি, তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশিই হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদেরই করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে দৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই বলতে এসেছি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন, তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছো। যাক, আমি তাহলে আসি। অক্রুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোঁফও রয়েছে বটে, এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে আর সব সময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাববে না, দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকে বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন ভালো করে দেখেনি, কিন্তু তাও মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল, সেই কেসে ভরে সে পরদিন হাজির হল চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বললে, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোঁফে যে সাদা চুল রয়েছে সে কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার, পাকা চুলের কথা তো আপনি বলেননি, বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধা ছিল না, দুরকম চুলই তো আছে স্টকে, যে যেমনটি চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষেরই হয় বটেই, তবে তেমন হলে আপনি পুতুল নেবার সময় বলতেন নাকি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই, নবীনের অজান্তেই ঘটনাটি ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলেছে ভূত আর নবীনে। নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়, তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না, বড়জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সব সময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখল বাতির সামনে। কপালের তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রুরবাবুর কপালে তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখে পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সেই সঙ্গে আরও কিছু, আরও খান দশেক পাকা চুল আর চোখের তলায় কালি। এই কালি আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে, ম্যাজিকের পূজারী সে, কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি, যেটা অলৌকিক
সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসাড় নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন জানি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রূর চৌধুরীর মধ্যেও ঘটছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়ছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন, আজ দিনটা বেজায় গুমট করছে না রে ভূত? হুম, যে যাই গুঙ্গট। তবে তোর সুবিধে আছে, ঘাম হয় না। কুতুলের আগার ঘাং। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কর্মক্ষেল কর্ণফল। কর্মফল, নবীনের ঠোঁট দিয়েই উচ্চারণটা হয়েছে, যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তা জানা ছিল না, এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না। এমনিতে রাত্রে ওর ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। একটা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুঝে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে। ঘরে কে কাশল? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি, অথচ কিছুক্ষণ থেকেই যেন খুক খুক শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্পটা জ্বালালো নবীন, ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনড়, তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা, আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখল 3:30। বাইরে পাহারাওয়ালার লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে। একটা পেঁচা কর্কশ্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে। পাশের বাড়িতে কারুর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানলা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিসদৃশ। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রেক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান, যথারীতি তার আইটেম হল শেষ আইটেম। আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে, এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে। এ উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা, আর এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তাঁরা আওয়াজ দিলেন না, কিন্তু নবীন জানে যে তাঁরা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না। আরও 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো।
এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এই অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্পদিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এ বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, গরম প্রচণ্ড, তার উপরে এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12:00 আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই। ভূত শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো দুপা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। দুপার বেশি এগোনো সম্ভব হল না নবীনের। একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেছে। ভূতর গলাবন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি? ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়, আমি অক্রূর চৌধুরী। নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রূর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অক্রূর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এই জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো, একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই। তার চোখের লাল ভাবটা আর নেই। চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাত হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না, যন্ত্রপাতিতে জাম ধরে গেছে। আরেকটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনে দেখা হল বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিনও আমাকে, সেই যে ভেন্টিল কলোজিয়াম না কি? পুতুল নয়, বলল নবীন, এবার অন্য ম্যাজিক ধরব। আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন? আপনার এক জাদুভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রূর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশবাবু। আজকাল তো শতকরা 70 জনই যায় ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে। মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12:10।
শুনছিলেন ভূত, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই নিবেদনে আমাদের পাশে থাকার জন্যে। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।